Hello everyone, welcome back to my channel Protiva's Real Blog. তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করি। তো আজ হলো বুধবার। তো এই বুধবারের ব্লগটা আজকে আমি তোমাদের ছোট্ট একটা ব্লগ খুবই শেয়ার করছি। তো আমি সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে দেখাতে আমার খেতিটা। তো খেতিটায় দেখো, দেখতে পাবে লাউ এসেছে, লাউ ঝুলে আছে আর বাগানটা পুরো ফুলে ফুলে ভরে গেছে। আর ওই দেখো উকি মারছে কুমড়ো, জুকিনি বলে এই কুমড়োগুলোকে, সেটাও হয়েছে, বেশ ভালোভাবে হচ্ছে কিন্তু বাগানের সব সবজিগুলো, হলুদ আর লাল ফুল। আর এদিকে দেখো এই তুলসী গাছটাও বেশ বড় হয়েছে। আর মাংসটা আমি এদিকে ইন্ডাকশনে দিয়ে দিয়েছি, তো অনেকটা জ্বালাবো, একটু ভালো করে সেদ্ধ করে নেবো, তারপরে যে কোনো কিছু ভালো করে সেদ্ধ করে তারপরে খাওয়া উচিত, ছটপট করে রান্না করে খাওয়া উচিত না। ভালো করে আগে কষিয়ে নিয়েছি, এবার ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো এই জন্য আমি অনেকক্ষণ ধরে জ্বালাবে বলে ইন্ডাকশনে দিয়ে দিয়েছি। আর দেখো মাংস আছে, সাথে করব শাক, এটা হলো ব্রাহ্মী শাক, অনেকেই চেনো। আমি কিন্তু এই শাকটা প্রথম অর্থাৎ নতুন রান্না করছি, এর আগে রান্না করিনি কখনো। তো সামনের খেতিতে মানে সামনে প্রতিবেশী আশেপাশে দুই তিনটে খেতি মিলে এই শাক কিন্তু আমি নিয়ে এসেছি বাড়িতে। তো সব মিলে এতগুলো শাক হয়েছে, তো এটাও রান্না করবো আজকে, ভালো করে ধুতে হবে। আর এদিকে ভাত হয়ে গেছে প্রায়। তো চালটা দেখো, চালটা কিন্তু অনেক ভালো এবং সরু, এটা বাসমতি চাল নয় কিন্তু তাও বেশ ভালো এই চালটা, বাসমতির মতোই। তো এদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, তো জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। তো এভাবে জলটাকে ঝরিয়ে নিই, আমার আর একটা পাতিলা আছে মানে যেটাই সসপ্যান বলে, ওটাতে ভাতটাকে মার ফেলি। তো আমি মাঝে মধ্যে মার না ফেলেও শুধু হাত দিয়ে করেও করি, তো দুটোই করি আমি। তো আজকে এভাবে করছি দেখো। তো এভাবে জলটাকে প্রথমে ঝরিয়ে নিলাম, বেশি জলটা তারপরে ঢাকনা দিয়ে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু ঢাকনাটা সরিয়ে দিতে হবে। এখানে এখন স্নান করে এসেছে, আর স্নান করে এসে দেখো এখানে চিকেন কষা ও খাবে। আমাকে দেখো, তোমাকে দেখাবো, নিয়ে এসেছি। এটা দুষ্টু না, খাও চিকেন কষা, তো খুবই ভালো লাগে, কান্না খেতে ভালো লাগে, তো একটা একটা করে খাচ্ছি। যদি ঈশানি পরে আর একটা চায় তো তখন ওকে আর একটা দেবো। আর একটা খাচ্ছে, একটাই হচ্ছে না আর একটা, সেই জন্য আর একটা চেয়ে নিয়ে খাচ্ছে। ও কি ভালো লাগছে না খেতে? হ্যাঁ খাও খাও। এদিকে শাকগুলো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আলু, পেঁয়াজের সাথে রসুনও আছে। আর এদিকে বাদাম ভাজতে দিয়েছি, অল্প কটা বাদামও দেবো, বাদাম দিলে যে কোনো শাক অনেক খেতে ভালো লাগে। এদিকে দেখো একটা বেজে গেছে, দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর আমি স্যালাড তো কেটেই রেখেছি, আর দেখো মাংসটাও রেডি হয়ে গেছে। তো মাংসটা কিন্তু আমার ঝোল ঝোল বেশি হয়নি, লালও হয়নি, আমি লাল লঙ্কার গুঁড়ো দিই না আর জলটাও কম দিই, কিন্তু ভালো করে কষাই। তোমরা দেখতে পাবে মাংসটা ভালোভাবে লাল লাল, মানে কষানোটা খুব ভালোভাবে করি। তো দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে শরীরটা আর ভালো লাগছে না, কদিন ধরে শরীরটা এমনিই খারাপ যাচ্ছে। তো ভিডিওটা আর করতে পারিনি, করিনি, তো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ওকে বাই বাই।
টাটা।